নমস্কার প্রত্যেককে স্বাগত এই ভিডিওতে আমি সাদার সেন্টার গেমে এটা ভয়ঙ্কর সাইট লাইনের এগেনস্টে কালো গুটি নিয়ে কী করে খেলতে হয় সেটা নিয়ে একটা আলোচনা করবো তা প্রথমত বলে রাখি যে এই সেন্টার গেমটা কী করে আসে প্রথমত দেখে নিই ঠিক আছে প্রথমে সাদা তো শুরু করে ই ফোর দিয়ে কালো খেলে ই ফাইভ তারপরে সাদা খেলে ডি ফোর আপনি পন দিয়ে পন্টা খান কালো হচ্ছে কুইন দিয়ে পন্টা খায় এটাকে বলে সেন্টার গেম ঠিক আছে তা আমি প্রথমে একটা মেন লাইনটা ছোট্ট করে দেখিয়ে দিচ্ছি তারপরে আমি কোন সাইড লাইনটার কথা বলছি সেটা আপনারা বুঝতে পারবেন এখানে মেন চাল হচ্ছে নাইট সি সিক্স করে কুইনটাকে অ্যাটাক করা কুইনটা এখানে যায় কালো খেলে নাইট এফ সিক্স যাই হোক এটাকে সাপোর্ট দেওয়ার জন্য কালো খেলে এই সাদা খেলে নাইট সি থ্রি তারপর বিশপ ডি ফোর বিশপ ডি টু এই হচ্ছে গিয়ে স্কিম ঠিক আছে আমি এটাতে যাচ্ছি না কিন্তু মানে যখনই নাইট এফ সিক্স করে কালো সাদাকে তো বলা থাকে যে সবসময় মানে বইয়ে যেটা বলা থাকে নাইট সিক করে খেলতে কিন্তু এখানে একটা অদ্ভুত চাল আছে সেটা হচ্ছে ই ফাইভ ঠিক আছে এটা নিয়ে আমি আজকে আলোচনাটা করব এটা কিন্তু যথেষ্ট ভয়ঙ্কর লাইন কেন আপনি এটা খেলার পরে আপনাকে ধরুন আপনি ধরুন নাইট গেলেন নাইট সি ফোর মানে এটাই যেতে হবে আর কি এবার সাদা যদি কুইন ই ফোর খেলে এবার দেখুন খেয়াল করুন এটা অ্যাটাক করেছে আপনি ডি ফাইভ করলে এন পাস করলে এখানে একটা চেক পড়বে তাহলে আপনি নাইটটাকে বাঁচাবেন কি করে এটা হচ্ছে কি আজকের মানে আলোচনার বিষয় আর কি ঠিক আছে তা এখানে যদি আপনি ঠিকঠাক ডিফেন্সটা না জানেন তাহলে হার নিশ্চিত একদম ঠিক আছে প্রচুর লোক হেরেছে এই লাইনটাতে তো এখানে যেটা আপনাকে খেলতে হবে যেটা মিরাকেল যে ডিফেন্স হচ্ছে কালোর সেটা হচ্ছে নাইট দিয়ে এটা খাওয়া এবার আপনি ভাবছেন যে এফ ফোর করলে তো পিছটা চলে যাচ্ছে হ্যাঁ আপর তো মনে চলে যাচ্ছে কিন্তু অত সহজে যাবে না ঠিক আছে চলুন তাহলে এটা নিয়ে একটা বিস্তারিত আলোচনা করা যাক এখানে তো বুঝতেই পারছেন সাদা খেলবে এফ ফোর নাইটটাকে ট্র্যাপ করার জন্য মানে পিন একটা চলে যাবে আলটিমেট এখানে আপনাকে যেটা খেলতে হয় প্রিসাইসলি সেটা হচ্ছে ডি ফাইভ এবার আপনি কী খেলবেন যদি আপনাকে এই পিনটাকে রাখতে হয় তাহলে কুইনটাকে এই মানে একমাত্র ই থ্রি ইয়ার ই টু স্কোয়ারটাই অ্যাভেলেবেল তাহলে ধরুন কথার কথা আমি ই থ্রি দিয়ে শুরু করছি তখন আমরা কী খেলবো না আবার খেলবো ডি ফোর এটা কি আবার অ্যাটাক করবো যদি কুইন ই ফোর করে তখন আমরা দেবো এখানে একটা চেক এবার ধরুন এখানে যেতে পারে অথবা এটা ব্লক করতে পারে এটাই মূলত খেলা হয় জি থ্রিটা বহুল প্রচলিত খেলা ঠিক আছে জি থ্রি এবার আমরা কি খেলবো কুইন জি ফোর এবার খেয়াল করে দেখুন এটা কিন্তু খেতে পারছে না এটা একটা পিন আছে তাহলে এখানে সাদা কী করতে পারে সাদা করতে পারে বিষব স্ত্রী করতে পারে এর সাপোর্টেড তখন আমরা কী করবো না কুইন জি সিক্স এবার দেখুন এটা তো খেতে পারছেন না এখন কুইনটা খাওয়া তাহলে যদি কুইন দিয়ে কুইনটা খায় তাহলে দিয়ে এটা খাওয়া হয়ে যাবে এবার যদি এটা খায় এটা খাবেন এবার দেখুন আমাদের এটা পন আপ হয়ে গেছে ঠিক আছে পিস তো গেলই না উল্টা পন আপ হয়ে গেছে তাহলে এবার ছোট্ট করে ফিরে আসি যখন জি থ্রি করেছিল আমরা এখানে গেছিলাম বিষবে ইস্ত্রি করেছিল আমরা গেছিলাম কুইনজি সিক্স এবার যদি বলেন যে কুইনটা যদি না খায় তাহলে কি করে হবে সাপোজ ধরুন কুইন ইটুকোল এই পিনটাকে বজায় রাখলো ঠিক আছে তখন আমরা কি করব না সিম্পল বিশ দিয়ে এটা খাবো ধরুন নাইট দিয়ে খেলো তখন আমরা কি খেলবো কুইন এইট সিক্স দেখুন এটাকে অ্যাটাক করেছি এবং অদ্ভুতভাবে ও পণ একটা খেতে পারছে না কারণ এটাও হ্যাঙ্গিং ঠিক আছে এবার সাপোজ যদি নাইট একটু করে তখন আপনি করবেন লংকেশন দেখুন সেই আবার খেতে পারছে না ঠিক আছে এবার ধরুন এটাকে যদি এবার আনপিন করার এ করে তখন আপনি কী করবেন না ডি থ্রি দেবেন কথার কথা ধরুন যদি পণ দিয়ে পণটা খায় নাইট ক্যাপচার্স মেরে চেক আছে আর নাইট দিয়ে খেতে হবে আপনি যাবেন নাইনটি ফোর কইন্টে অ্যাটাক করেছেন মেবি এখানে চেক দিতে পারে কিন্তু আপনার এফ ফাইভ চালটা আছে এখানে যদি যায় আপনি খেলবেন কুইন সি সিক্স এটাকে অ্যাটাক করেছেন প্লাস এখানে নাইটের এখানে একটা আছে তাহলে যদি ক্যাসেল করে আপনি খেলবেন নাইট সি টু রুপটাকে ধরেছে প্লাস উপরন্ত এই রুপ দিয়ে এই নাইটটাও ধরা অল ইন অল কালো উইনিং তাহলে বুঝতে পারলেন যে আপনার পিসটা ভাবছিলেন চলে যাচ্ছিল কিন্তু প্রিসাইস প্লে যদি করেন তাহলে এটা উইনিং চলে যাচ্ছে এই ভেরিয়েশনটা তাহলে আমি ফিরে আসি আমি বলেছিলাম যখন আমরা কুইন এসিটটা দিয়েছিলাম একটা জিত্রি হতে পারতো অথবা একটা কিংটা এখানে যেতে পারতো তা সাপোজ ধরুন কিংটা এখানে গেল তবে আপনি কী করবেন না সিম্পল বিশপ ইসেভেন করে খেলবেন কারণ দেখুন সেই এটা খেতে পারছে না আচ্ছা এটা না দিয়ে ধরুন এবার যে জিথ্রি করে কথার কথা তখন আপনি কী করবেন তখন আপনি যেটা খেলবেন সেটা হচ্ছে কুইন এটা চেক দেবেন ঠিক আছে এবার ধরুন বিশপ ইটু করলো কুইনটাকে চেস করলো তখন আপনাকে খেলতে হবে বিশপ এফ ফাইভ কারণ যদি ও খেত এটাও ধরা আছে প্লাস এটাও ধরা আছে আপাতত এটা হচ্ছে না তাহলে ধরুন এটা দেওয়ার পরে মানে ও কুইনটাকে বাঁচানোর জন্য কুইনটা গেল ডি ফাইভে তখন আপনি কী করবেন না কুইনটা জি সিক্সে নিয়ে আসবেন এবার যদি কথা কথা এবার নাইটটা খায় তাহলে আপনার বিশপ দিয়ে মেরে এখানে চেক দেবেন কুইনটা যদি এখানে যায় তখন বিশবটা আসবে ইপরে দেখুন এটাও ধরা প্লাস এটাও ধরা অল ইন অল এটা উইনিং ভেরিয়েশন ঠিক আছে তাহলে এটা তো গেলো প্রথম দিকে ফিরে আসি তাহলে ব্যাপারটা সুবিধা হবে মানে যেই আমরা এখানে গেলাম ও ধরলো আমরা এটাকে খাবো ঠিক আছে এবার যেই এটা গেল আমরা করেছিলাম ডি ফাইভ তা আমরা এবার কুইন ই থ্রি চালটা দেখেছিলাম ই থ্রি করার পরে আমরা খেলবো ডি ফোর এবার দেখবো আমরা কুইন ই টু চালটা আপনাকে তো আলটিমেট এই লাইনে থাকতে হবে না তো আপনি প্রিনটাকে এ করতে পারবেন এক্সপার্ট করতে পারবেন না ঠিক আছে এখানে আমরা কী দেবো না বিষপ বিফোর চেক দেবো ধরুন কথা কথা স্ত্রী করলো মানে এটাই সব থেকে ইন্টারেস্টিং মানে আপনার পিস থেকে অ্যাটাক করেছে অন্যগুলো তো অ্যাটাক করছে না আমরা আবার খেলবো বিষব জি ফোর এটাকে অ্যাটাক করব এবার যদি কুইনটা এখানে আসে তাহলে যে সমস্যাটা হবে সেটা হচ্ছে ডি ফোর এবার দেখুন এটা বজ কেস হয়ে গেছে কুইনটা ইস্ত্রিতে যাচ্ছে না ওইভাবে ধরুন কথা কথা নাইট থ্রি করলো এখানে আমরা কি করবো না সিম্পল ক্যাসেল করবো কারণ যদি পণ দিয়ে পনটা পণ দিয়ে নাইটটা খাই আমরা নাইট দিয়ে পণটা খাবো এবার দেখুন বুঝতেই পারছেন এটা খাওয়া যাচ্ছে না কুইনটা চলে যাচ্ছে আর যদি সাপোজ যদি কুইনটা এখান থেকে যদি ইস্ত্রিয় করে আমরা এটা খাবো এবার ধরুন যদি খায়ও তাহলেও সেই একই গল্প কারণ এটাতে আলটিমেট ডিফেন্স করা যাচ্ছে না কুইনটা চলেই যাচ্ছে আর ভেরিয়েশন বলতে গেলে ক্যাসেল করলো মেবি এখানে এইসি করতে পারে টা তো দেখালাম হ্যাঁ এস যদি করেও তাহলে সেই একই গল্প আলটিমেট এই মারার পর আপনি ওটা খেতে পারছেন আর কি সেই লুকের পিনটিন চলে আসবে ঠিক আছে তা এই হচ্ছে গিয়ে ওভারঅল ভেরিয়েশন যেটা দেখালাম তা আশা করি এটা ভালো লেগেছে আর একটা যেটা বলবো আর একটা ভাবে আপনি খেলতে পারতেন সেটা হচ্ছে এই কুইনটা ই আসার পর সেটা হচ্ছে ডিসিক্স করেও খেলতে পারতেন ঠিক আছে ডিসিক্স করলে যেটা হতো মানে আপনি যদি এটা দিয়ে খান মানে আপনার ম্যাক্সিমাম ক্ষেত্রেই পজিশন উইনিং অ্যাডভান্টেজের দিকে নিয়ে যাবে কিন্তু আপনি যদি একটা স্লো খেলতে চান যে অত কম্পিটিশান দরকার নেই বাবা তখন আপনি ডিসিক্স করে খেলতে পারেন যে এটা খেলে কি হবে চেক পড়বে তখন আপনি দেবেন এই সবটা এখানে দেবেন এবার যে এখানে একটা অদ্ভুত চাল আছে সেটা হচ্ছে গিয়ে এই চালটা এখানে এক্সিস্ট করে ঠিক আছে এটা আপনার একটু খেয়াল রাখতে হবে কারণ এটাতে খেলে আপনার এটা চেক করবে এটা নিয়ে আমি আর ফার্দার ডিটেলসে যাচ্ছি না এটা আপনারা আপনাদের জন্য ছেড়ে দিলাম এটা আপনারা নিজে গবেষণা করবেন এটা নিয়ে তা এই পর্যন্তই যে আগে প্রথম থেকে আরেকবার রিকাপ ছোট্ট করে রিক্যাপ করে দিচ্ছি যে কুইনটা যে খেলো আপনি নাইট সিক্স করলেন কুইনটা তো এখানে যায় কালো খেলে নাইট এফ সিক্স এটাই চিরাচরিত মুখ এখানে নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে আপনার অপার নাইন সিক্স খেলবে কিন্তু এটা কিন্তু একটা ডেঞ্জারস লাইন এটা আপনাকে জানতে হবে কারণ এটা এটা ম্যাক্সিমাম ক্ষেত্রেই লোক জানে না নাইট জি ফোর করার পর কুইন এইটা আর আপনার কী করতে হবে এই নাইটটা দিয়ে আপনি খাবেন নট এই নাইটটা দিয়ে এটা খাবেন এইটা করলে আপনি খেলবেন ডি ফাইভ তারপরে যা বললাম সেই রেসিপিগুলো যদি আপনি পরপর ফলো করেন পজিশান তো কমপ্লিকেটেড অবশ্যই এবং আপনার উইনিং অ্যাডভান্টেজ চলে আসবে তা আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ